আমি একটা হাদিস শরীফের আলোচনা শোনাবো, আমার দিকে তাকায় থাকবেন। হাদিস শরীফ আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন সব সময় আবু বকর সিদ্দিককে আগে সালাম দিতেন, সব সময়। এবার আপনারা বলুন তো, আগে সালাম দিলে লাভ না লস? মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি, যতক্ষণ ওয়াজে বসে থাকে ওয়াজ মনে থাকে, মুনাজাত হয়ে গেলে ওয়াজ আর মনে থাকে? কদ্দুর থাকে এটাও জানি। আমার আব্বা ওয়াজের মধ্যে এই কথাটা বলতেন, দাদার নাতি নাকি গেছে ওয়াজ শুনতে, তো মলাই সাহেব বলছে আডুর উপরে কাপড় তুলবেন না, ফরস্তর হয় কবিরা গুনাহ হয়। তো মুনাজাতের পরে দাদা নাতি রওনা করছে, রাত গভীর, দিনে ওই পথিমধ্যে একটা খাল, খালের মতো, তো দিনে নৌকো থাকে রাত্রে থাকে না। নাতি কয় দাদা নৌকো যখন নাই এবার আত্মীয়ের বাড়িতে রাত কাটাই, সকালে নৌকো আসলে পাড়ি দিয়া বাড়ির জামুগানে। দাদাই কয় আমি পানির মধ্যে নামতে চাহি, তুই আমার পিছে পিছে নাম। তো নাতি কয় দেখি তো দাদা কাজটা করে কি, এবার দেখেন ওজন করে দাদা আস্তে আস্তে পানির মধ্যে নামে আর লুঙ্গিটা খালি উফরের দিকে টানে, হঠাৎ করে দাদা লুঙ্গিটা কামদের মধ্যে ফেলে। নাতি দেখে বলেন মলেন আওয়াজ করছে, আরে ওর উপরে কাপড় তোলে পরস্তর হয়, তুমি কান্দের মধ্যে লই আইছো লঙ্গি দাদা? দাদা কয় তুই না হইতে আমি ওয়াজ শুনি, তোর বাপে না হইতে, তোর বাপে না হইতে আমি ওয়াজ শুনি, তুই না হইতে আমি ওয়াজ শুনি, জীবনে ওয়াজ খালের হেপার থেকে ভাড়ানি না। শুনলে কি হবে যদি আমল না করি? সালাম আগে দিলে লাভ না লস? মনে থাকবে? সালামটা আগে দিবেন। আমি কি সালাম দিয়ে আমার ওয়াজ শুরু করেছিলাম? আমার ভাইরাম হযরতে আলী সব সময় আবু বকর সিদ্দিককে আগে সালাম দিতেন, কিন্তু একদিন একেবারে কাছাকাছি চলে আসছে উভয়, খুব কাছাকাছি, কিন্তু আলী সালাম দিচ্ছে না। হযরত আবু বকর মনে মনে ভাবলেন প্রতিদিন আলী আমার আগে সালাম দেয়, আজকে কেন দেয় না, ঠিক আছে আমি দিয়ে দেই, আসসালামু আলাইকুম। হযরত আলী বললেন ওয়ালাইকুম আসসালাম, সালামের আদান প্রদান হয়ে গেল। হযরত আলী চলে গেলেন আপন গৃহে, আর আবু বকর সিদ্দিক চলে গেলেন নবী পাকের পবিত্র দরবারে। তিনি যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আলী আমাকে সালাম দেয়, আজকে কেন জানি আলী আমাকে সালাম দিল না, তার কারণ কি গো নবী? জানতে আমার ইচ্ছা হয়। সঙ্গে সঙ্গে আমার নবী আলীকে ডাকালেন, সঙ্গে সঙ্গে ডাকালেন, আলী রে আমার আবু বকর কি অপরাধ করেছে, কেন আমার আবু বকরকে সালাম দেস নাই? একজনকে দেন তো একটু বাতাস দিতে, না না ফ্যানটা না, ফ্যানটা একটু অসুবিধা হয় আমার, ফ্যানে অনেক সময় গলা বসে যায়। দিলেন আমি বলেন আলী রে আমার আবু বকর কি দোষ করেছে, কেন রে আমার আবু বকরকে সালাম দিলি না? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ নাই, কোন দোষ নাই, আমি ইচ্ছে করে সালাম দেই নাই, কারণ গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাত দেখেছি। স্বপ্নে তিনি জান্নাত দেখেছেন, কপাল কত ভালো। হযরত আলী স্বপ্নে বেহেশত দেখলেন, আমরা কি বেহেশত দেখেছি ভাইরা? আপনাদের মধ্যে কেউ আছেন দেখছেন? দেখে থাকলে হাত তোলেন, জান্নাত দেখবো দূরের কথা, দোজক কত দেখি না, কপাল কত ভালো দেখে।
হাজরি বলেন গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি জান্নাত, আর আমি আলি জান্নাতের ভেতরে ঢুকে পড়েছি, ঢুকিয়া দেখি চমৎকার একটা কুরসি। জীবনে এর চাইতে দামি কুরসি কোনদিন আমি দেখি নাই, চমৎকার একটা কুরসি। আর নজর করে দেখিল নবী কুরসির উপরে স্পষ্ট করে লেখা, এ কুরসি তারাই পাবে যারা আগে সালাম দিবে। আমি চিন্তা করে দেখলাম এই কুরসিতে আবু বকর সিদ্দিককে চমৎকার মানাবে। ভালো করে বলো, এরা কেমন মানুষ ছিল দেখেন। তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সব হিংসু গাজী। নাবিজি নাম চিন্তা করে দেখলাম সিংহাসন আবু বকরকে চমৎকার মানাবে। আমি যদি অ্যাডভান্স করে সালাম দেই, আগে সালাম দেই সিংহাসন, আমি যদি আগে সালাম দেই সিংহাসন আমার কপালে চলে আসবে। সেই জন্যে সালাম স্টপ করে দিয়ে আবু বকরকে সালামের সুযোগ দিয়ে সিংহাসনটা আমি ওনার কপালে বন্টন করে দিলাম। এ হলো সাহাবিদের ক্যারেক্টার, এ হলো সাহাবিদের চরিত্র। আমাদের চরিত্র কেমন সেটাও কি বলবো? অনেক দিনের আগের কথা সেটা, এক বেচারা বিয়ে করবে, তো তখন মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করত। তো বেচারা আর ঘোড়া নাই, এক ঘোড়াওয়ালার কাছে গিয়া কয়, তোমার ঘোড়াটা একটু দিবা, বিয়া করে আবার ফিরত দিয়ে দিন। ঘোড়ার মালিক কয়, না আমি আমার ঘোড়া দিব না। ঘোড়া দেয় না বিদায়, সে রাগ করে চলে আসছে। মনে মনে কয়, ঘোড়া ছিল চাইলাম কেল লেগে দিল না, ঠিক আছে আমিও লাগলাম হের ঘোড়ার পিছে বোম্বাস্টিক মার্কায়। লাগছে কেমনে শোনেন, আসছে সামনে কদরের রাত, রাত ভর এবাদত করে মুনাজাতের মধ্যে কয়, আল্লাহ গো ঘোড়া ছিল চাইলাম কেল লেগে দিল না। ঘোড়ার মুনাজাত করে, আল্লাহ ঘোড়া ছিল চাইলাম কেন দিল না, ঠিক আছে এবার আমি কদরের রাতের ইবাদতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না, মসজিদ থেকে বের হয়ে যেন শুনি তার ঘোড়াটা মারা গেছে। এ হলো আমাদের ক্যারেক্টার, এ হলো আমাদের চরিত্র। মসজিদের ভিতরে আরেক বেড়ার ঘোড়া ধ্বংসের মুনাজাত শিখছি আমরা, আর কি শিখছি মিয়া? মুনাজাত শেষ, প্রবাদ হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখে তার মা কান্নাকাটি করে, দেখে বলে, মা কাঁদিস কে? মা কয়, কোত্থেকে আসলি? কদরে রাত গেল ইবাদত করে আসলাম। মা কয়, ভালো কথা, তুই তো ইবাদত করে আসলি বাবাজি, বাড়িতে যে একটা গাবি পালতি, গাবিটা সকাল বেলায় মারা গেল। গাই মরে গেছে গা, মানে হে মনে মনে কয়, সারারাত কইলাম কি আর হইল কি, মা গো খোদাই কি গোড়ার গাইও শিনে না। আমার মায়ের নাম, আমার আল্লাহ বলেন, গাবি বানাইছি আমি, ঘোড়া বানাইছি আমি, আমি চিনব না, কে চিনবে রে বোকারামের বাচ্চা? মসজিদের ভিতরে আর একজনের ঘোড়া ধ্বংসের মোনাজাত করছ, আমি তোর আদরের গাবি খানা নিয়ে গেলাম। চিৎকার মেরে বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আজকে আমাদের মধ্যে ভালোবাসা নাই, মায়া নাই, মহব্বত নাই, আন্তরিকতা নাই, ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই। কলমা জানেন? কলমা তো হিন্দুরাও জানে, মানে কয়জনে বলেন? এবার আপনারা বলেন, জানার নাম মুসলমানি না মানার নাম? জোরে বলেন, জানার নাম না মানার নাম? তাহলে ছোট্ট করে আমি দুই একটি কর্মসূচি দিতে চাই, দুই একটি কর্মসূচি দেব কি ছোট্ট করে?
প্রথম কর্মসূচি হল আজকের থেকে নামাজটা পড়ব, রাজি থাকলে একটু হাত তুলে দেখা, দোনোটা তোলেন, একটা নিচে ছুঁয়ে দিছেন বলে আঙ্গুল সরায় রাখেন, ফেরেশতারা ছবি তুলুক, যারা পড়েন আপনারাও তোলেন, নামাজ পড়েন যারা আপনারাও তোলেন, যারা পড়েন না সবাই তোলেন, ফেরেশতারা ছবিটা তুলে নে, আল্লাহ এরা আমার সাথে হাত তুলছে, আল্লাহ এই গভীর রাতে হাত তুলছে, আল্লাহ কত মানুষ ঘুমাই রয়েছে, কত মানুষ টেলিভিশনের সামনে, কত মানুষ সিনেমা হলের ভিতরে, কিন্তু এরা তো জান্নাতের ভেতরে আমার সঙ্গে হাত তুলেছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায় দাও, নামান হাত নামান। আমিন তো কইলেন, হাতও তো তুললেন, এখন মসজিদে যাওয়া লাগবো নি, এক মুড়িতে এক পীর সাহেবের কাছে গিয়ে কয় দোয়া করেন আমার একটা পোলা হোক বাচ্চা হোক, যা দোয়া করে দিলাম, এক বছর পরে গিয়া কই কি দোয়া করলেন, বাচ্চা মাচ্চা কিছু হইল না, বিয়া করছ নি, কনা বিয়া করিনি, হাত তো তুললেন, আমিন তো কইলেন, মসজিদে যাওয়া লাগবো নি। অনেক সময় টেলিফোনে কিছু লোকেরা আমাকে বলে, মিথ্যা কথা আমি বলি না, আমার আব্বা নিষেধ করেছেন মিথ্যা বলতে, সেজন্য আমি বলি না, টেলিফোনে মাঝে মধ্যে কিছু যুবক ছেলেরা আমাকে বলে, যুক্তিবাদী হুজুর আপনার ওয়াজ শুনতে গেছিলাম, আপনি তো নামাজের উপরে ওয়াজ করলেন, ভালো কথা, তো ফজরের নামাজটা মাফ করে দেন, দরকার হলে আসরের নামাজ দুইবার পড়ুন। আমি আবার টেলিফোনেই বলি, বাবাজি ফজরের নামাজ তোমার সাথে ফজরের সাথে দুশ্মনী কেন, কয়েকদূর দুশ্মনী না, শেষ রাত্রের ঘুম একটু টেস্ট লাগে, ভালো, ভেরি টেস্টি টেস্ট লাগে, এই যে শীতের দিন আইসে দেখবেন ফজরের আজানটা হয়ে গেলে কি টেস্ট লাগে রে গোমদা, এক কেড়ে পাও দুইটা খারাপ হইয়া লেপটারে ভেতর দানিয়া ফেস দিয়া ফুটবল হয়ে যায়, শয়তানকে আমি তোরে ফুটবল বানাইলাম, কারণ ফুটবল না বানাইলে দুজুখ ফালামু কেমনি তোরে, উঠো মমিন মুসলমান ঘুমাইতে নামাজ ভালো, সবাই বলেন আমার সঙ্গে, উঠো মমিন মুসলমান ঘুমাইতে নামাজ হইতে একটা একটা ঘুম ভালো, আরবিতে বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম, বলুন বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম, অসুবিধা লাগতেছে না, পরেশানি না, দুশ্চিন্তা না, সিগারেটের নেশা হয় নাই তো, আমরা একসাথে মুনাজাত দিব, এই ভাইরা আমার দোয়াটা আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হবে, কারণ আমি আমি যে আপনাদেরই সন্তান, নিজের সুলকানি নিজে সুলকাই দেহেন যেন খাদ্য নিহেন হই আবজাদ, ঠিক কিনা, আরেক বেডারে বরিশালতে দাওয়াত করে আনছে সুলকাই দে, আরেক বেডারে আইনা কয় খাদ্যয়ে দে, খাদ্যনি দর্শিল মাথা খায় কোমরের মধ্যে আপায়, নিজের চুলকানি নিজে চুলকান, একটা পোলারে মাওলানা বানান, ওই পোলা যদি আপনার জন্য দোয়া করে, নিজের চুলকানি নিজের চুলকানি যেমন চুলকানির জায়গায় হাত যায়, নিজের পোলা যদি মাওলানা হয় দোয়া করলে এটাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আমার মন মেজাজ তেমন ভালো না, ব্রাক্রান্ত মন, এরপরেও আমি আমার কথা চালিয়ে যাচ্ছি, আপনারা বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে যাব, আমরা মুনাজাত না দিয়ে এখান থেকে আউট হব না, আমি একটা হাদিসের আলোচনা শোনাবো এখন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটা হাদিসের ব্যাখ্যা দিব আমি আজানের উপরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হিজরতের পরে ছিল না, হিজরতের পর পর ছিল এভাবে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে আজান ছিল, আস সালাতু খায়রুম মিনান নাম ছিল না,
এটা কবে আসলো, কি করে আসলো, কখন আসলো, এর উপরে আমি একটি আলোচনা আপনাদেরকে রাখছি। হাদিস শরীফ থেকে মসজিদে নববীতে ইমামতি করেন মুহাম্মদুর, কিন্তু একদিন নামাজের জামাতের সময় হয়ে গেছে প্রায়, নবীজি তখনও ঘুমাচ্ছেন, আল্লাহ নিজেই ঘুম পাড়ায় রাখছেন, কেন রাখছেন আমি পরে বলবো। হযরত ওমর আবু বকর সিদ্দিকের পাশে যাইয়া বসে বলে, আবু বকর মসজিদের ভেতরে প্রবেশ করে দেখি দিনের নবী আমাদের আগে এসে বসে থাকেন, আজকে নবী কোথায়? আবু বকর বলে, নবীজি ঘুমাচ্ছেন, নবীজি ঘুমাচ্ছেন। হ্যাঁ, তাহলে ইমামতি করবে কে? আপনারা বলুন, নবী পাক যদি ঘুমায় নবীকে কেউ ডাকতে পারে যদি পারমিশন না দেয়? জোর এখন পারে ভাইরা? এটা তো আর মসজিদের ইমাম পান নাই, ঘুমাই রয়েছে, আপনি ঠ্যাঙ্গ দৈরা কান্দা বারান্দার দিবেন না। এই ঘটনা ঘটছে বাংলাদেশের এক জায়গায়, আমি জায়গার নাম বলবো না, কারণ ওখানকার লোক এখানে থাকতে পারে। ইমাম সাহেব ঘুমাই রয়েছে আজানের, তিনি মুয়াজ্জিন, তিনি ইমামও, আজানের আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। সভাপতির চেয়ারটা একটু পেছনে দেন, ওরা দেখে না, ওরা গার বেহা করে রাখবেন। এবার ঠিক আছে, আপনাদের সুবিধা করে দিলাম, আমি আমি দেখতেছি ওরা গাড়ি বুঝ কি মা। ঠিক আছে ভাই আমার, তারপরে কি বলতেছিলাম? ও, এখন আর কথা মনে থাকে না, বয়স হয়েছে না আমার, মনে থাকে না। তো ইমাম, তিনি মুয়াজ্জিন, তিনি ইমামও, আজানের আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, আধা ঘন্টা মসজিদের সেকিদের আয়তে ইমাম ঘুমায়, ঠ্যাঙ্গ দৈলা টান্দা বারান্দার নিচে গা। ইমাম সাহেব, আপনাকে ঘুমাবার জন্য রেখেছি। আমি বলছিলাম কি, ও সেক্রেটারি সাহেব, আজান দেওয়ার দায়িত্ব কি শুধু ইমামের? তোমারও তো হতে পারে, তুমি সেক্রেটারি, তুমি সময় মতো এসে আজান দিয়ে ইমামকে জাগাইলা না কেন? আসলে বাংলাদেশে আমাদের, বাংলাদেশে বলে আমাদের তেমন ইজ্জত নাই, আমাদের কাঠমোল্লা কয় কারদা বলে বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নেই, নাউজুবিল্লাহ। ঘুমাচ্ছেন কে? মোহাম্মদুর, তিনি পারমিশন না দিলে ডাকার ক্ষমতা আছে কারো? হযরত ওমর বলেন, আবু বকর, আপনি দিনের নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনি যান দিনের নবীকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। আবু বকর উত্তর দিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিতে পারি, যে নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তারে ডাক দেওয়া আমার পক্ষে সম্ভব না। ওমর তুমি যাও, তুমি কড়া মেজাজের মানুষ, স্ট্রং মেজাজ, কথায় কথায় তরবারি লয়ে উঠে দাঁড়াও, কথায় কথায় তরবারি। হযরত ওমর উত্তর দিলেন, তমাম পৃথিবীর সব মানুষের সঙ্গে আমার মেজাজের বাহাদুরি চলে, আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব নয়। ওসমান গানি রে, আপনি ধনী মানুষ, যার দিনের নবীকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। ওসমান গানি উত্তর দিলেন, সারা পৃথিবীর সবচাইতে বড় ধনী হতে পারি, আল্লাহর হাবিবকে ঘুম থেকে ডাকা জাগানো আমার পক্ষে সম্ভব নয়। এবার বলো আলী রে, তুমি যাও, তুমি তো আসাদুল্লাহ গালিব, শের খোদা
যাবরে আলি দিনের নবীকে ঘুম থেকে জাগাও, ডাকে নিয়ে আসো। হযরত আলী বলেন, আবু বকর আমার উসমান গনি দেখেনে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগাবার সাহস পায় না, আমি আলি কোন সাহসে দিনের নবীকে ঘুম থেকে জাগাবো? বরং আপনারা যদি বলেন, আমি একটা প্রস্তাব পেশ করতে পারি, যে লোকটা হায়ালাত সালাত হায়ালাল ফালাহ বলে দেখে দেখে আমাদের মসজিদের দিকে আহ্বান করে, সেই লোকটাকে পাঠালে আল্লাহর হাবিবকে দেখার জন্য কেমন হয়? হযরত বেলাল বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় বললেন, ভাই সব দরকার হলে আমি জীবনে কোনোদিন আজান দিব না, এরপরও নবীকে ডাকার সম্ভব না। হযরত আলী বললেন, এ কথা বললেও বাজারে বিক্রি হবে না, কারণ তুমি মুয়াজ্জিন, আর তোমার মুয়াজ্জিন বানাইছে আল্লাহ, আল্লাহর নবী দুইজনে মিল্লা, আমরা বানাই নাই। তুমি তো শিন উচ্চারণ করতার না, শব্দটা আশহাদু, তিনি বলতেন আশহাদু। একটু খেয়াল করবেন, ইসলামের জন্য এ বেলাল কত কষ্ট করেছে। শব্দটা আশহাদু, তিনি বলতেন আশহাদু। চারদিক থেকে কমপ্লেন আসলো, বেলাল ভুল আজান দে, মুয়াজ্জিনি দপ্তর থেকে বেলালের নাম ক্যান্সেল করে দেয়া হোক। নবী খবর দিলেন, বেলাল রে তোর বিরুদ্ধে কমপ্লেন আসতেছে, তুই শিন উচ্চারণ করতে পারিস না। আমি নবী বলছি, আজকে থেকে মদিনার মসজিদে আর আজান দিবি না। বেলাল কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কান্দে। নবী পাক ডেকে বলেন, রে বেলাল কি হয়েছে, তুই কাঁদিস কেন? হযরত বেলাল বলে, কয়দিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনি আমাকে ডেকে বলেছিলেন, বেলাল রে কিয়ামতের দিন সমস্ত মানুষের উপর দিয়ে তোর মাথা দেখা যাবে, আপনি বলেছিলেন। আমি বলেছিলাম, কেন আমি এত লম্বা হব? আপনি বলেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোর লম্বা করে বানাবে আসরের ময়দানে। তুই মুয়াজ্জিন, তুই আজান দে, হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন গুলো সাধারণ মানুষের চাইতে একটু লম্বা হবে। দিলটাকে এখন একটু নরম করে দিবেন, আমি একটা হৃদয় বিদারক চিত্র আপনাদের সামনে প্লেস করতে যাচ্ছি। এখন নবীজি গো, আমি তো আর আধান দিব না, মদিনার মসজিদে আমার কণ্ঠে আর বাজবে না, হাশরের দিন আমি আর লম্বা হব না, মানুষের মাথার উপর দিয়ে তো আমাকে আর দেখা যাবে না, সেজন্যে আমি কান্দি। নবীজি, নবীজি কিছুই বললেন না, বেলাল কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন, ভালো মুয়াজ্জিন নিয়োগ করা হলো, বিশুদ্ধ আজান পরিবেশন করে। তিন দিন পরে আল্লাহ পাঠালেন জিবরাইল, রে মদিনায় যা, আমার বন্ধুর গিয়ে বলে দে, আজকে তিন দিন ধরে মদিনার মসজিদে কেন আজান হয় না। বন্ধুগণ, বেলালকে কত ভালোবাসে আল্লাহ। নবী পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কি শুনিবেন না, একটি খবর, একটি সংবাদ জানাবার জন্য এসেছি। আজকে তিন দিন হয় গো নবী, মদিনার মসজিদে কেন আজান হয় না আল্লাহ জানার জন্য আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। আপনি বলে দেন, কেন তিন দিন ধরে আজান হয় না?
আমার নবী বলে, জিবরিল রে তুমি কি বলো আমি বুঝি না, আজান হয় তকবীর হয় আমি নবী নিজে মামতি করি। পরিষ্কার করে খুলে বলো, হযরত জিবরিল বলেন হাবুশির ওই কালো বেলাল কোথায়? আল্লাহ পাক বলেছেন যতদিন এই মসজিদে বেলাল আজান দিবে আজানের কোন আওয়াজ আল্লাহ পাকের বৈঠকে পৌঁছবে না। রহ গিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, রহ গিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। আজান তো এখনো হয় মদিনার মসজিদে, আপনারা বলুন আমি হযরতে বেলালের আজান হয় সেই 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 রূহ আজানের মধ্যে এখন আর নাই। কি অপরাধ হযরত বেলালের, কেন তিনি আজান দিবেন? বেলালের মূল্য এত বেশি কেন? আমি বলছি আপনারা শুনুন, বেলালের মনি উমাইয়া, বেলাল রে তুই কেন কালেমাটা পড়লি? সে জনে দিনে এক দলে মারতো, রাতের বেলা আরেক দলে মারতো। হযরত বেলালের হাত পা বেঁধে রশিদারা টেনে টেনে পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে টেনে টেনে তুমতো, আবার পাহাড় থেকে টেনে টেনে নামাইতো। সন্ধ্যাকালে বেলালকে টেনে টেনে মনিবের বাড়ি উমায়ার বাড়ির গেটের সামনে আনলে মনে হইতো বেলাল দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কালেমা আরাম করে আসি নাই, বেলালের ধারে দাঁড়ায়া বলতো কি রে বেলাল এখনো সময় আছে কালেমাটা ছেড়ে দে। বেলাল বলতেন আহাত আহাত, বেলাল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলুন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতেন উমায়ালে জীবন দিয়ে দিতে পারি, কালেমাটা ছেড়ে দিতে পারি না। কালেমার মূল্য কত দেখেন? জীবন দিয়ে দিতে পারি, কালেমা ছেড়ে দিতে পারি না। ওনার জীবনীতে আছে এই উমায়াম জানতে বলতে গিয়েছিস একটা প্যারাক নিয়ে আস, লোহার প্যারাক, লোহার প্যারাক হযরতে বেলালের জিব্বার মাঝখান দিয়ে ঢুকাই দিয়েছে। এরপর বেলাল বলে আহাত আহাত, প্রোগ্রামের মাঝখানে কেউ দাঁড়াবেন না, হাঁটবেন না, প্রোগ্রামের মাঝখানে কেউ হাঁটবেন না, যদি হাঁটেন তাহলে প্রোগ্রামের সাথে বেয়াদবি হবে। আমার দিকে তাকায় থাকেন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে শুধু ওই হাদিসের ব্যাখ্যাটা, আসসালাতু খায়রুম মিনান নাম, কবে আসলো কেন আসলো এটা বুঝেই দিয়েই আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব এবং চোখের পানি ছেড়ে কাঁদব। দেশের পরিস্থিতি খুব খারাপ, দিলকে নরম করে দেন। আল্লাহ বলেন আমার বান্দা যখন কান্দে
আমি যখন দেখি গাল বেবে পানির ফোঁটা গুলো জোরে জোরে পড়ছে, বারবার আমার বন্দা কান্দে, বারবার গাল বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ে যায় আমার আমাদের দরিয়াতে, তখনই জোশ মারে আর তখনই আমি আমার বন্দাকে ক্ষমা করে দেই। কোনো কথা নাই, এর মাঝে আর কোনো কথা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি সবচেয়ে প্রিয়, সেজন্য তিনি বলেছেন তালমিয়া দহাকু কালিলাম ওয়ালিয়া বুকু কাতিরা, বেশি বেশি করে কাঁদো। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে কোশ্চেন করুন, কিরে মা তোর দিল নরম হয় না কেন? আপনি নিজেকে প্রশ্ন করুন। জিব্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকাই দিল, বেলাল বলে বেলাল, বেলাল তখনও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। পথ দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, জিকিরের আওয়াজ আবু বকরের কণ্ঠে স্পর্শ করলে, কান স্পর্শ করলে, তিনি উমায়ার বাড়ির গেটে দাঁড়ায় ডাক দিয়ে বলে এ বাড়ি কার? উমায়ার বাড়ি, উমায়া রে, কোথায় রে উমায়া? উমায়া ভেতর থেকে দৌড়ে এসে বলে তুমি কে? আমি আবু বকর। আবু বকর, হ্যাঁ, কি চাও? তোমার তোমার বাড়ির থেকে আল্লাহ পাকের জিকিরের শব্দ শোনা যায়, কে ডাকে আল্লাহকে তোমার বাড়িতে? তুমি কি বলবে কে কে আল্লাহ পাকের জিকির করে? হাবুসি গোলাম, বেলাল আমার গোলাম। বেলাল, হ্যাঁ, কি হয়েছে? বেলাল মুসলমান হয়ে গেছে, জিব্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকাই দিছি, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে না। হযরত আবু বকর বলেন তাইলে তুমি বুঝতে পেরেছ, জীবন দিয়ে দিবে কালেমাটা সারবে না, এটা কি তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, এ ব্যাপারে আমি শিওর, জীবন দিয়ে দিবে কিন্তু লা ইলাহা এটা বুঝতে পেরেছ? হ্যাঁ, তাইলে আর কষ্ট দিয়ে লাভ কি? ক্ষমা করে দিতে পারো, ছেড়ে দিতে পারো, না হয় বিক্রি করে ফেলতে পারো। উমাইয়া কৃষ করে বলছে মনে হয় তুমি একজন কাস্টমার, তুমি কি নিবে? এক তো হাবশির বেলাল পিড়ায় গায়ের চামড়া তুলে দেয়া হয়েছে, এখন আর মার্কেটে তো তার কোনো ভ্যালু নাই, মনে হচ্ছে তুমি কাস্টমার, তুমি কি নিবে? আবু বকর বলেন কত দাম দিতে হবে বলো? সুবহানাল্লাহ বলে উমাইয়া বলে নিবে 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000, সংখ্যা শুধু বাড়ায়। হযরত আবু বকর বলেন একবারে বলুন উমাইয়া, তমাম দুনিয়ার মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিতেন, আর আজকে বেলালের জন্য সব যদি তোকে দিতে হতো, আমি গোটা দুনিয়া তোরে দিয়ে সুন্নতে বিদায় নিতাম, বেলালকে আমি তোর বাড়িতে রেখে যেতাম না। একটা প্রশ্ন আমাকে করতে পারেন আমার ভাইরা, আমি জানি একটা প্রশ্ন আসতে পারে এখানে যুক্তিবাদী, যেখানে আল্লাহ বেলালের আজানকে এত বেশি ভালোবাসেন, সেখানে রসুল কেনে বললেন বেলালে আজান দিস না? বললেন এজন্য নবীর ইচ্ছে হলো বেলালের বেলালের মূল্য আরো বেশি বৃদ্ধি পাক। এখন আগের চাইতে বেলালের মূল্য বাড়ছে না কমছে? মারহাবা বলেন। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকায় থাকেন,
নবীর ইন্তেকালের দিন সমস্ত সাহাবীরা নবীর চারদিকে, কিন্তু বেলালকে নবী খুঁজেন পান না। তিনি বললেন, আবু বকর রে, আমার বিদায়ের দিন আমি সবাইকে দেখতে পাচ্ছি, বেলালকে দেখতে পাচ্ছি না। কোথায় রে আমার বেলাল? জলদি করে বেলালকে খবর দাও। বেলাল কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে এসে ডেকে বলে, কি গো নবী, কি জন্যে আমাকে খোঁজেন? কেন গো নবী আমাকে তালাশ করেন? আমার নবী বলে, বেলাল রে, আমি তো মদিনার মাটির নিচে ঘুমাবার জন্যে যাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি আমার চারদিকে, কে রে বেলাল, তুই দূরে দূরে থাকিস, আমি নবী কি তোর শত্রু হয়ে গেলাম রে বেলাল? হাজরাত বেলাল কান্দে রে, চোখের পানি তেরে তেরে কান্না বিজড়িত কণ্ঠে উত্তর দিচ্ছেন, নবী গো আপনাকে বিদায় দেয়া আমার পক্ষে সম্ভব নয়, সেজন্য আমি দূরে দূরে থাকি। নবীকে ভালোবাসতে হলে এভাবেই ভালোবাসতে হবে, তাহলে নবীর সঙ্গে হাসর হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি তেলাবাত করি আপনারা শুনুন, জানা থাকলে আমার সঙ্গে পড়ুন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, বলুন বলুন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এটা আমারই বানানো একটা বাংলা ছন্দ, আমারই স্বরচিত। কোন বক্তার মুখে যদি শোনেন তাহলে বুঝতে হবে তিনি আমার এই কথাটাকে মুখস্থ করেছেন। আয়াতে কেরিমার অর্থ আমি বাংলাতে করে দিচ্ছি, রসুলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন, এ জগৎ কিসর লোহ কলম সবই হবে তোমার আপন। মারহাবা বলে, মারহাবা বলে। ভাইরা আমার, নবী নিজেও তো বেলালের আজান শুনতে চান। ছোট্ট করে বলছি, নবীর ইন্তেকালের পরে বেলাল তো নাই, বেলাল চলে গেছেন দামেশকে, মুলকে শামে চলে গেছেন। তো মুলকে শামে চলে গেছেন নবীর ইন্তেকালের সাড়ে পাঁচ মাস পর। একদিন একটু ঘুমাচ্ছেন আর কি, চোখ দিতে একটু লাগছে, তো হঠাৎ করে স্বপ্নে দেখে রাসূল বেলালকে ডাকে। স্বপ্ন যুগে বলছেন, নবী কাঁদলে আমায় পাবে না, আমায় যদি ইচ্ছা রে বেলাল ফিরে সমাধি না। একটু খেয়াল করবেন, নবীর ইন্তেকালের পরে নবীর মেয়ে ফাতেমা ছয় মাস মদিনাতে দুনিয়াতে জীবিত ছিলেন, মাত্র ছয় মাস, আর বেলাল আসছে সাড়ে পাঁচ মাস পর। আর কয়দিন থাকবেন তিনি? 15 দিন। কয়দিন একটু খেয়াল করুন, সাড়ে পাঁচ মাস পর বেলাল আসছে মদিনার মসজিদের মিনারায় আজান দিয়েছে। সাড়ে পাঁচ মাস ফাতিমাতুজ জোহরার জীবনীতে আসছে, হুজুরের জীবনীতে কথাটা আসছে, এই ছয় মাস ফাতিমাতুজ জোহরা বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। কাঁদতে কাঁদতে রে চোখের পানিতে বুক বিজয় দিয়েছে ফাতেমা, চোখ দুটো লাল হয়ে গেছে, চেহারা মরি হয়ে গেছে, গালির কুষ্ঠগুলো শুকিয়ে গেছে। ছয় মাস খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু বাবার জন্য কাঁদে। এ বাবা, যে মদিনায় তুমি নাই, মদিনায় আমি থেকে লাভ কি?
হাসান হুসাইন মা মা বলে ডাকে, পার্শ্বে ঘুমোতে যায় মায়ের বুক জড়িয়ে। ফাতেমা বলতেন, তোদের চাইতে অনেক বেশি ভালোবাসি আমি আমার বাবাকে। কাঁদতে কাঁদতে মুসল্লার মধ্যে শেষ রাত হযরত বেলালের আজানের কণ্ঠ ফাতিমাতুজ্জোহরার কানের মধ্যে লাগলে, তিনি সেখান থেকে মুসল্লা ত্যাগ করে ঘুমন্ত স্বামী আদি হযরত আলীর পা মন্থন করলে আলীর ঘুম ভেঙে যায়। কে আপনি? ফাতিমাতুজ্জোহরা বলেন, আমি তোমার স্ত্রী, তোমার ফাতেমা। কি হয়েছে? ফাতিমাতুজ্জোহরা বলে, স্বামী রে শোনো তো, বাবার মসজিদে মিনারায় কার কণ্ঠ বাজে একটু শোনো তো। হযরত আলী বলে, ফাতেমা বেলালের কণ্ঠ মনে হয়। বলে, তাই হবে, তোমরা না কত খুঁজেছ বেলাল কি পাও নাই। সাড়ে পাঁচ মাস পরে বেলাল আসছে, স্বামী রে আমার, তুমি তো জানো বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে আমি দুর্বল হয়ে পড়েছি, পানাহার ত্যাগ করে ফেলেছি, নিদ্রা বিশ্রাম ত্যাগ করেছি, আমি দাঁড়াইলে বসতে পারি না, বসলে আমি দাঁড়াইতে পারি না। স্বামী রে আমি দুর্বল, তুমি মেহরবানি করে আমার একটু ধরো তো, একটু ধরো, আমি তোমার কাঁধের মধ্যে ভর করি, তুমি আমাকে নিয়ে যাও আমার বাবার রাউজার, আমার বাবার কবরের ধারে, তার রাউজার কিনার আমার নিয়ে যাও, মসজিদে নববীতে আমাকে নিয়ে যাও। তোমরা না খুঁজেছ বেলালকে পাও নাই। সাড়ে পাঁচ মাস পরে বেলাল আসে, আমার মন কয় আমার বাবাও, আমার বাবাও বেলালের সাথে আসে। কিন্তু এটা ফাতেমার একটা কল্পনা মাত্র। আমার বাবাকে রেখে বেলাল কোনদিন আসতে পারে না। হযরত আলী বলে, ফাতেমা রে আপনি শান্ত হন, শান্ত হন। আপনার কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেলেন? আমার ভাইয়েরা, বিলাল আজানের পরে নবী পাকের রওজার কিনারে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, কি রে নবী, আপনি আমাকে মদিনায় তলব করলেন, আজান দিতে বললেন, কিন্তু কই, আমি আজান দিলাম, আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। এ কি ধরনের ভালোবাসা, এ কি ধরনের মহব্বত! আমি আজান দিলে যদি নবী ইমামতি করতে না আসে, আমি এখানে আর আজান দিব না। তিনি আবার চলে গেলেন দামেস্কে, সেখানে তিনি ইন্তেকাল করলেন। কে বলেছে বেলালের আজান শুনতে রসুল ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসতেন। সেই বেলাল আজকে দাঁড়িয়ে বলেন, দরকার হলে আমি আজান দিব না, দিনের নবীকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব না। হযরত আলী বলে, বেলাল রে তুমি বললে আমরা শুনব না, কেউ যদি মসজিদে না আসে ডাকি আনার দায়িত্ব হয়েছে মুয়াজ্জিনের। আমার ভাইরা, হযরত আলী বেলালকে দুই হাতে জড়িয়ে ধরে ধাক্কায়া ধাক্কায়া, আল্লাহর হাবিবের রওজা, রওজা মুবারকের বাইরে দাঁড়ায়া, হযরত আলী বলে, বেলাল রে আমি বলছি নবীকে তুমি ডাকো, ডাক দে রে বেলাল,
দিনের নবীকে তুই ডাক দে, আল্লাহর হাবিব তোর উপরে বেজার হবে না। তুমি মেহরবানি করে এই দানগুলি কবুল করো, মাদ্রাসা কেয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহগম এলাকার যুবক ছেলেরা পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম, পোস্টারিং, মাইকিং, বারবার আমাদের সঙ্গে যোগাযোগ, এই পরিশ্রম মেহনত এখন মেহরবানি করে তুমি কবুল করে না। দুটো রাস্তা থেকে আমার বাইরে আসছে, গাড়ি পাবে না, রিক্সা পাবে না, হেঁটে হেঁটে যাবে। আল্লাহ প্রত্যেক কদমে কদমে হাজার হাজার নেক লেখে দাম। আগামীতে এই সম্মেলন বিশাল আকারে আবার কবুল করো আল্লাহ। এই গ্রাম পুরা এলাকা তোমার কাছে রেখে গেলাম, সব সময় তুমি রহমত বর্ষণ করো। পুরা থানার মধ্যে, গোটা দেশের মধ্যে সন্ত্রাস বন্ধ করে দাও, বোমাবাজি বন্ধ করে দাও, যারা বোমা মারে এদের হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাপ নাই, কত মানুষ মা গো মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে। মা এমন একটা ডাক যেই ডাক দিলে মুখটা ভরে যায়। আল্লাহ গো তোমার নাম ডাক দিলেও তো মুখ ভরে যায়। আল্লাহ বললে যেই ভাবে করে মুখটা ভরে যায়, মা ডাক দিলে তা দুরূপ মুখটা ভরে যায়। আল্লাহ যাদের মা নাই বাপ নাই এখনই তুমি ক্ষমা করে দাও। হাদিস শরীফে আসছে, সন্তান যখন মা বাবার জন্য কান্দে আর চোখের পানি চোখ থেকে বের হয়ে আসে, তখনই মা বাবার কবরের আজাব মাফ হয়ে যায়। আল্লাহ গো হাদিস শরীফে আসছে, পিতা মাতা কবরের কিনার দিয়ে জীবিত ছেলে মেয়ে যদি হাঁটিয়া যায়, কবর থেকে তারা ডাকে একটু দাঁড়াবি, একবার আলহামদু পাঠ করবি, তিনবার কুলহু আল্লাহ পাঠ করবি, একজন দাঁড়াবি রে একটু দোয়া করবি, কবরের শাস্তি সইতে পারি না। আল্লাহ গো দুনিয়ার চাকরি পাগল বানাইলো, বিজনেস পাগল বানাইলো, পিতা মাতার কবরের পার্শ্বে দাঁড়াইবার সময় হয় না। আজকের এই মোনাজাত ফিরত দিও না, মায়ের বাবারে মাফ করে দাও, যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। এই গ্রামের সমস্ত যুবক এদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, মুমিন বানিয়ে দাও। আল্লাহ গো আর একটা কথা বলে বিদায় নিচ্ছি, তমাম দুনিয়ার মুসলিমদের তুমি শান্তি দিয়ে দাও। যেদিন মরব যেদিন মানে কুলমত পাঠাইবা, ওদের নামে টিকেট ইস্যু করবা, ওই দিন তুমি মেহরবানি করে আমাদের হিসাবে জারি রেখে দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।